সবাইকে এক কাপ চা দিয়ে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি মিঠু, মিঠু রিয়েল লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর আমার প্রচুর 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 ভালোবাসা। তো আজকের দিনটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সঙ্গে। তো আশা করছি তোমাদের ভালোবাসায় আমার দিনটা খুব ভালো যাবে। তো চলো দেখি আজকে কী শেয়ার করি। আর আজকে তো কালকে তো নীল ষষ্ঠী, সবাই জানো তো কালকে নীল ষষ্ঠী, আর আজকে হলো তার জন্যে উপবার, মানে কী বলে সংযম। আজকে তো দেশের মানে বলতে নেই যে 100 জনের মধ্যে 90 জনই আজকে নিরামিষ খাবে। তো তোমরাও নিশ্চয়ই সবাই নিরামিষ খাওয়ার জন্যই তোড়জোড় করছো। আর আজকে কিন্তু সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে একদম সংযম যাকে বলে, তো সবাই এটাই করে আজকে, তো আমিও তাই করছি। তো আর কালকে নীল পুজো, তার জন্যই জোগাড় যন্ত্র চলছে। আর কি বলে কি যেন বলতে বলবো সে ভুলেই যাই একদম, তোমার সঙ্গে একটা কি কথা বলতে আসি একদম ভুলে যাই জানো না। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো, সারাদিন সঙ্গে থেকো, আর ভালো লাগলে একটা লাইক দিও। আর নতুন বন্ধুরা প্লিজ 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 তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তো চলো আর বেশি বক বক না করে আমি এখন কি করছি দেখি। রান্নাঘরে চলে এসেছি আর আজকে আমি সকালবেলা বানাচ্ছি কি বলো তো পোস্ত, পটল পোস্ত আর রুটি সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি। আর আজকে কিন্তু আমার সারাদিন পটল 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 পোস্ত, এখন করছি পটল পোস্ত এরকম করে ছোটো ছোটো করে, আর দুপুরবেলা করব লম্বা লম্বা করে, আর এখন একটু একটু মিষ্টি মিষ্টি করে করব রুটি দিয়ে খাওয়ার জন্য, আর দুপুরবেলাটা বেশ ঝাল ঝাল করে করব কারণ নিরামিষের দিন আজকে। আর শুধু ডাল ডাল দিয়ে ডালটাও একটু মিষ্টি মিষ্টি করতে হবে লাউ দিয়ে করলে, আর পটলও যদি মিষ্টি মিষ্টি করি ভালো লাগবে না, একটু ঝাল ঝাল করে পটলটা পোস্ত করবো বেশ শুকনো শুকনো করে, তাই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর ডালটা না আমি ঠিক একটা পছন্দ করি না, ডাল দিয়ে ডাল মানে আমি মানে বিশ্বাস করো ডাল আমি খাই না, একমাত্র নেমন্তন্ন বাড়িতে মাছের মাথা দিয়ে ডাল বানালে সেই ডালটা খাই, আর আমি ঘরে যদি মাছের মাথা দিয়ে ডাল বানাই সেই ডালটাই খাই, এছাড়া আমি মানে কোনো ডালই আমার ভালো লাগে না। হ্যাঁ মুসুরির ডালটা সিদ্ধ বেশ ভালো লাগে, এছাড়া আমার ডাল খুব একটা ভালো লাগে না। আর ভীষণ মানে খিদে পেয়েছে মনে করো, দুদিন ভাত টাত খাইনি, এরকম কোথাও গেছি এরকম সময় মানে খুব মানে কেউ করে দিল পাতলা পাতলা ডাল, আর তার সাথে গরম গরম পাতলা পাতলা ডাল হবে, আর তার সাথে বেশ আলু মাখা হবে, কেউ মানে কেউ আলুটা মেখে দিল, কেউ ওরকম পাতলা করে একটু ডাল করে দিল সুন্দর করে মানে পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ওই তখনটাই ভালো লাগে, এছাড়া আমার আর ভালো লাগে না, মানে ডাল আমার একদমই ভালো লাগে না। তো ডালটা আমি খাই না, আমি তো পটল পোস্তটা দিয়ে খাবো। তো আজকে আমার পোস্তর দিন, পটল পোস্তর দিন, তো এই পটলটা আমি রান্না করছি না, দুপুরবেলা আমাকে আবার পটল আনতে, আমি ভোগে বাজারের থেকে বলেছি যে আবার পটল নিয়ে আসবি, পটল নেই কিন্তু। তো যাই হোক এখন এই পটলটা পোস্তটা করছি আমি, এটা কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু কাঁচা লঙ্কা, আর পোস্তটা বেটে নিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে তোমার একটু নুন মিষ্টি তো দিতেই হবে, দিয়ে একটু শুকনো শুকনো মাখা মাখা করে, এটা রুটির সাথে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা হয়ে গেলে তারপরে তো দুপুরে রান্না করব। তো ভাবছি যে আজকে একেবারে দুপুরে রান্নাটাও করে নেব তাড়াতাড়ি করে, আজকে একটু সকাল সকাল ওঠাও পড়েছে, সকাল সকাল কাজও হয়ে গেছে, দেখি আজকে কত তাড়াতাড়ি সারাদিনে করা যায়। তো এখন এখন তার তো করি, এখন খেয়ে দিয়ে মানে সবাইকে বাড়ির থেকে বের করে দিয়ে দিতে পারলে তারপরে মানে কিছুটা মানে সকালের মানে কাজটা হয়ে গেলে কিছুটা হালকা হয়ে যায়, তারপরে তো মানে বাকি কাজ তো রয়েছে পড়ে, সকালের কাজটা হলেও বেশ অনেকটা শান্তি। সকালে তো সবাই জলখাবার খাওয়া হয়ে গেছে, আর ভোর বাজারে গেছিলো আলু ঠালু নিয়ে এসছে কিনে, পোস্ত টোস্ত নিয়ে এসছে, কিন্তু পটল আনতে বলেছিলাম পটল আনেনি, আবার গেছে সেই পটল আনতে, কারণ কি মানে নিরামিষ আজকে যেটা খেতে ইচ্ছা করবে তো সেটা না খেলে কিন্তু ভালো লাগে না, আর একটু নিরামিষের দিনকে না একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগে না। আর এখানে করছি দেখো এই যে এটাও এটা হলো মুগ ডাল করছি লাউ দিয়ে, তো আমি এই ডালটা তো আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কী করেছি বলো তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি। তো ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি মুগ ডালটা, আর ডালটা কিন্তু আমি খুব একটা ভাজিনি, অল্প একটু ভেজেছি, বেশ ডালের যে একটা মানে খুব ভাজলে একটা গন্ধটা অন্যরকম লাগে, আর এটা একটা বেশ হাফ পাকা হাফ কাঁচা গন্ধের মতন ভালো লাগে, অন্যরকম করে আজকে একটু রান্না করছি। তো ডালটা তো অল্প করে ভেজে রেখে সিদ্ধ করলাম, তারপরে আমি কী করেছি তেলে তেল দিয়েছি, আর তেলের মধ্যে কটা মৌরি ফোড়ন দিয়েছি, আর লাউগুলো দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, দিয়ে ওর মধ্যে জিরে ধনে
আর হলুদ নুন মিষ্টি তো দিয়েছি, দিয়ে তারপরে তোমার কষিয়ে নিয়ে তারপরে সিদ্ধ ডালটা দেখো দিয়ে দিয়েছি। এবার এই সিদ্ধ ডালটা বেশ একটু কষা হয়ে যাবে, তারপর একটু জল দিয়ে দেবো, আর একটু মিষ্টি তো লাগবেই। তো ডালটা আমার হয়ে গেলে একটু ঘি ছড়িয়ে দেবো, দারুণ লাগবে খেতে। আর এই যে পটল আনতে বলেছিলাম, পরে এই যে পটল নিয়ে এসছে, পটলটা পোস্ত করব। তারপরে একটু আলু ভাজা, আলু ভাজাও করতে হবে, একটু আলু ভাজা ডালের সাথে। এই হবে আজকের খাওয়া, তো চলো দেখতে থাকো। ও আজকে কি বিশ্ব নিরামিষ? বিশ্ব নিরামিষ না, তো ঠাকুমা ঠাকুমা সবাই বলতো আজকে হলো দেশ নিরামিষ, দেশ নিরামিষ, দেশ নিরামিষ। বৌমা আজকে হলো দেশ নিরামিষ, তো ঠাকুমা ঠাকুমার কথা ছিল। বাবা ভালো করে নাচ করে দেখা, ভালো করে একটু নাচ করে দেখা মিস্টারবিন। ডালটা হয়ে গেছে, আর এখানে দেখো পটলটাও ভাজা হয়ে গেছে। এই যে আর এর মধ্যে দেবো হলো এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। পটল পোস্তটা ওই যে হচ্ছে, আর একটু জলটা শুকলেই হয়ে যাবে মাখা মাখা মতন। আর এখানে ভাতটা আমি হাঁড়ি বসিয়ে রেখেছি, চান করে সে ভাতটা করব। ডাল তো হয়ে গেছে, ঘর বাড়ি সব মোছা টোছা সব কমপ্লিট। এই দেখো সব বাসনকোসন মাজা সব কমপ্লিট, ধোয়া পাকলানো সব কমপ্লিট একদম করে এইবারে স্নানটা করে আসব। আজকে সব একদম তাড়াতাড়ি হয়ে গেছে, আর এবারে স্নান করে আসবো। এখন কটা বাজে বলো তো? এখন বাজে মাত্র 11:20, তো আমার আজকে 11:20-র মধ্যে সব কিছু হয়ে গেলো, রান্না বাড়ি সব, শুধু ভাতটা বাকি আছে, ভাতটা স্নান করে এসে করবো। তো স্নান টান করে আসি, এসে তারপরে পুজো টুজো দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করব। ওই ফ্রিজের মধ্যে ছিল তাই জন্য নিয়ে এসে রেখে দিয়েছি। ফ্যান ছাড়া কি এখন আর থাকা যায়? কি সুন্দর আর হাওয়া, ঠান্ডা লাগছে, হাওয়া ভালো লাগছে। ঠান্ডা লাগছে, সোয়েটার পরবা? তো চাটা হয়ে গেছে, আমি আর বউ দেখো চা নিয়ে বসেছি, আর এর নিমকি ভাজা খাচ্ছি। আর তখন থেকে তো আমরা বকবক করেই যাচ্ছি দেখতে পাচ্ছ তো। আর আমি যে কথা বলার জন্য বসেছি এখন একটু গল্প করব তোমাদের সঙ্গে, সেটা হলো তোমার ইপ্সিতা ব্লগস। ইপ্সিতা ব্লগ সত্যি দিদিভাই এত ভালো, আর ওর বাচ্চা মানে মেয়ে সোনামা তো খুবই খুবই ভালো লেগে গেছিলো কদিন, মানে ওর ভিডিও দেখছিলাম এত ভালো লাগছিল। তো চ্যানেলটা আমি হট করে খুঁজে দেখছি যে আমি পরের দিনকে, আগের দিনকে আমি দেখলাম ভিডিও দেখলাম কমেন্ট করলাম, পরের দিনকে ভিডিও দেখতে যাবো উমা দেখি কোথাও পাচ্ছি না, পুরো চ্যানেলটাই পুরো ডিলিট হয়ে গেছে। আমি ভাবছি কি কী হলো, হয়তো বা মেয়ের পড়াশুনো ওর জন্যে হয়তো বন্ধ করে দিল, এটাও ভাবছি। আবার ভাবছি কি কী জানি ইউটিউব কি বন্ধ করে দিল, কিন্তু বুঝতে তো পাচ্ছি না। তারপরে ভাবছি যে দিদিভাই তো একবার এসে বলবে সবাইকে যে এরকম এরকম হয়েছে, তাহলে আমরা একটু জানতে পারবো। তারপরে তো জানতে পারলাম কাল, আজকে আজকেই তো, হ্যাঁ আজকেই জানতে পারলাম যে দিদিভাইয়ের চ্যানেলটা এরকম ই হয়ে গেছিলো। আজকে কমেন্ট হঠাৎ দেখলাম আমার ভিডিওতে একটা কমেন্ট এসছে, তখন গিয়ে দেখলাম এই ব্যাপারে এই ঘটনা। খুবই খারাপ লাগছে, মানে ভীষণই খারাপ লাগছে এরকম একটা হওয়া, মানে যে কী যে দুঃখের কারণ সে আর বলা
ছোট হোক আর বড় হোক আমাদের, তো আমরা কষ্ট করে তো করছি, মানে ভীষণই দুঃখের ব্যাপার। কিন্তু দিদিভাই তুমি দুঃখ করো না, আবার তুমি ঠিক ঘুরে দাঁড়াবে। রাতের খাবার বসিয়ে দিয়েছি, আর আজকে রাতে না রুটি বানাচ্ছি না, কারণ কি বলতো আজকে আর রুটি খেতেও ইচ্ছা করছে না, আর দুই তিন দিন ধরে না নিরামিষ খাচ্ছি, তো আর ভালো লাগছে না আজকে নিরামিষ। আর এমনিতে গরমে আমার না করতেও ইচ্ছা করছে না, আজকে শরীরটা খুব খারাপ লাগছে, তো ভাবলাম যে আজকে সবাই মিলে আমরা ডালিয়া খাবো। দেখো কথা বলতে বলতে দুধটা এক্ষুনি পড়ে যাচ্ছিলো, তো সবার জন্যই আজকে ডালিয়া, অন্যদিন তো ভোর দাদা খায়, তো আজকে সবার জন্যই ডালিয়া বসিয়ে দিয়েছি। তো দেখো সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আমার সারা দিনটাই কেমন সুন্দরভাবে কেটে গেল, খুব ভালো কেটে গেল। আমার একটা মানে ইউটিউবে এসে আমার একটা খুব ভালো হয়েছে যে সকালবেলার থেকে সারা দিন তোমাদের সঙ্গে থাকি না, দিনটা খুব সুন্দরভাবে খুব ভালোভাবে যায়। আগে কত রকম মানুষের সাথে ঝামেলায় জড়িয়ে পড়তাম, এর কথা শুনতাম, ওর কথা শুনতাম, গল্প করতাম, মানে যা হয় পাড়া গ্রামে আমাদের কথাবার্তা, এটা হয়তো আমার নামে কেউ বলেছে, সে হয়তো আমাকে বললো, হয়তো মনটা খারাপ হয়ে গেল। এখন মানে এইসবের থেকে পুরো মুক্ত একদম, পুরো নিজে সকালবেলা উঠে তোমাদের সঙ্গে গল্প, তোমাদের সঙ্গে কি শেয়ার করব, তোমাদের সঙ্গে কি করব, সেটাই শুধু ভাবি আর সেটাই শুধু করে যাই। আর তোমরা আমাকে ভীষণ আনন্দ দিচ্ছ এই যে কমেন্ট করে বলো, আমি তোমাদের কমেন্ট করি, মানে একটা বন্ধু একটা পরিবারের মতন আমরা হয়ে গেছি, ভীষণ ভালো লাগছে। আমরা সবাই একটা সুন্দর পরিবার, সবাই সবার পাশে আছি, খুব ভালো লাগছে। আর নতুন বছরের সবাইকে আগাম শুভেচ্ছা, দুদিন আগে আমি জানিয়ে দিলাম, আর কালকে সকালে সবাই নীলষষ্ঠী করবা, সবাই সুন্দরভাবে ভালোভাবে, আমিও করব, সবাই সবাই আমিও কেমনভাবে করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে রাতের খাবার দেখো সবাইকে দিয়ে দিচ্ছি খেতে, আর একটু আগেই বেড়ে দিলাম, কারণ কি বলতো ফ্যানের তলা দিয়ে দিচ্ছি, ডালিয়া তো এমনি গরম খুব, আর তারপরে যা গরম পড়েছে তো। আর এখানে পাশে নিমকি ভাজা সন্ধেবেলা নিয়ে এসেছিলাম, একটু নিমকি ভাজা নেবো, দুধ আছে, মিষ্টি আছে, কলা আছে, ব্যাস এই হলো রাত্রের আজকের ডিনার। তো আজকের ভিডিওটা তো এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে গুড নাইট। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আমাকে একটা লাইক দিও, নতুন বন্ধুরা প্লিজ 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 আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।